আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে যে সমস্ত আলামতগুলি পৃথিবীতে সংঘটিত হবে ওই সব আলামতগুলি সম্পর্কে হাদিসে স্পষ্ট করে বর্ণনা করে গিয়েছেন। কিয়ামতের পূর্বে পৃথিবীতে যে সমস্ত ছোট ছোট আলামতগুলি প্রকাশ পাবে বিভিন্ন হাদিস গবেষণা করে এটা জানা যায় তার সংখ্যা 60 থেকে প্রায় 70টি, যার অধিকাংশ আলামতই পৃথিবীতে প্রকাশ পেয়ে যাচ্ছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে কিয়ামতের 10টি বড় আলামতের কথা বলেছেন। বলেছেন এই 10টি আলামত পৃথিবীতে যতদিন পর্যন্ত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। একথা স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে কবে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জবাব দিয়ে দিয়েছিলেন যে কিয়ামত কবে হবে এটা আমি জানি না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন কিয়ামত কবে হবে। তো চলুন এবার আমরা জেনে নেই কিয়ামতের বড় 10টি আলামত সম্পর্কে এবং সর্বশেষ যে আলামতটি রয়েছে যেটার মাধ্যমে আমাদেরকে হাসরের মাঠ পর্যন্ত পৌঁছে দিবে ওই আলামতগুলি সম্পর্কে। কিয়ামতের যে বড় 10টি আলামত রয়েছে তার মধ্যে এক নম্বর আলামত হলো ইমাম মাহদির আত্মপ্রকাশ। অর্থাৎ যেদিন ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন মানুষ জানবে যে ইনি ইমাম মাহদি, সেটাই হবে কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। দুই নম্বর কিয়ামতের সবথেকে বড় আলামত হচ্ছে দাজ্জালের আগমন। ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করার পরেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। তিন নম্বরে ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমন। আমরা জানি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন আসমানে এবং আসমান থেকেই তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন। চার নম্বর কিয়ামতের সবথেকে বড় আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজকে পৃথিবীর অপর প্রান্তে একটি দেওয়ালের ওপারে বন্দী করে রাখা হয়েছে, তারা ওই দেওয়াল ভেঙে পৃথিবীতে আগমন করবেন এবং ফেতনা তৈরি করবেন প্রায় দাজ্জালের মতোই। পাঁচ নম্বর কিয়ামতের বড় আলামত হচ্ছে দোখানুম মুবিন, একটি প্রচণ্ড কালো ধোঁয়ায় পুরো পৃথিবী আচ্ছন্ন হয়ে যাবে। ছয় নম্বর কিয়ামতের সবথেকে বড় আলামত হচ্ছে রিহুন বারিদুন, একটি ঠান্ডা বাতাস প্রবাহিত হবে পৃথিবীতে। সাত নম্বর কিয়ামতের সবথেকে বড় আলামত হচ্ছে দাব্বাতুল আর্দ, একটি প্রাণী বের হবে যেই প্রাণী মানুষের মতো কথা বলবে আর দেখতে এতটাই অদ্ভুত হবে যে এই প্রাণী পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। আট নম্বর কিয়ামতের সবথেকে বড় আলামত হচ্ছে সালাসাতু খুসুফ, তিনটি বড় বড় ভূমিকম্প, একটি হবে মিনাল মাগরিব পশ্চিম দিকে আর একটি হবে মিনাল মাশরিক পূর্ব দিকে এবং অপরটি হবে বিজাজিরাতুল আরব, আরবের মাঝখানে। আমরা জানি পৃথিবীর মাঝখানটা হচ্ছে সৌদি আরব আর এখানেই তিন নম্বর ভূমিকম্পটা অনুষ্ঠিত হবে। নয় নম্বর কিয়ামতের সবথেকে বড় আলামত হচ্ছে তুলু ও শামসি মিনাল মাগরিব, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পর আল্লাহ তাআলা তওবার দরওয়াজা বন্ধ করে দিবেন। এরপরে যদি কোনো মানুষ তার অন্যায়ের জন্য পাপের জন্য তওবা করে তার তওবা আর কোনো কবুল হবে না, তার ইবাদত আর কাউন্ট করা হবে না, তার গুনাহ আর কাউন্ট করা হবে না, অর্থাৎ হিসাবের দরজা টোটালি বন্ধ। দশ নম্বর কিয়ামতের সবথেকে বড় আলামত হচ্ছে নারুন তুখরিজু মিনাল ইয়ামেন, ইয়ামেন থেকে একটা আগুন বের হবে আর এই আগুন মানুষদেরকে ধাওয়া করে আরাফাতের ময়দানের দিকে অর্থাৎ হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে এবং সেখানে সমস্ত মানুষদেরকে একত্রিত করবে। সর্বশেষ কিয়ামতের এই আলামতের মাধ্যমেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে এবং বিচার দিবসে মানুষ উপস্থিত হতে থাকবে। তবে একটা কথা ভিডিওতে আমি আপনাদেরকে স্পষ্ট করে দিয়েছি, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কবে সংঘটিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছিলেন এই 10টি আলামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এবং তোমরা যদি আমাকে স্পষ্ট করে বলতে বলো তাহলে আমি এটাই বলবো যে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ জানে না, আমিও জানি না। অতএব কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামতের কথা বলেছেন সেই আলামতগুলি হাদিস থেকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আমাদের কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরু মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।